নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি নিয়ে নাটক এখনও অব্যাহত এবার আন্তর্জাতিক আদালতে আবেদন করতে চলেছে নির্ভয়াকাণ্ডের বিনয় পবন মুকেশ ও অক্ষয় যদিও এদেশে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বাঁচার সমস্ত রাস্তা ফলে বলাই যায় আগামী বিশে মার্চই হচ্ছে নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই জানানো হল আর তারপরেই দোষীদের পরিবার এবং তাদের আইনজীবী সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আদালতে পাশাপাশি মুকেশদের সমস্ত আবেদনও খারিজ করে দেওয়া হয় এদিন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী বিশে মার্চ সকাল সাড়ে পাঁচটা নাগাদ ফাঁসি হবে নির্ভয়াকাণ্ডের চার দোষীর যদিও এর আগে তিনবার শেষ মুহূর্তে বাতিল হয়েছে তাদের ফাঁসি চতুর্থবারের জন্য তাদের ফাঁসি বহাল রাখার আদেশ দিয়েছে দিল্লির আদালত যদিও এবার ফাঁসি পেছানোর সব রকম চেষ্টাই করছে অপরাধীরা এবং তাদের পক্ষের উকিল ইতিমধ্যে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা আবেদন জানিয়েছেন দোষীপক্ষের আইনজীবী কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে তবে এতেও কিন্তু নাটকের ইতি ঘটেনি এদিন তারা তারা ইচ্ছামৃত্যুর জন্য আবেদন করেছিল এই নিয়ে রবিবার রাষ্ট্রপতির কাছে একটি চিঠি জমা দিয়েছে তারা